Assalamualaikum, welcome to Sharmili Kitchen. আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ নেহারি বা পায়া রেসিপি। আমার মায়ের রেসিপিতে খুব সহজে আজ আমি রান্নাটা করে দেখাবো। আমার মা কিন্তু পুরান ঢাকার মেয়ে, উনার রেসিপিতেই আমি রান্নাটা করব। আমাদের সবারই রান্নার হাতেখড়িটা কিন্তু মায়ের হাত ধরেই, তাই না ভিউয়ার্স? মায়ের হাতের প্রতিটি রান্নাই কিন্তু ঐতিহ্যবাহী ও অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি করতে কি কি উপকরণ লাগছে এবং কিভাবে আমি রান্নাটা করছি। স্টেপ বাই স্টেপ আমি রান্নাটি শেয়ার করব। এটি এমন একটি রেসিপি, নান, পরোটা, রুটি, কুলচা সবগুলোর সাথেই দারুণ জমে যাবে। যারা মনে করেন নেহারি রান্না খুব কঠিন, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। পুরোটা রান্না দেখতে আপনারা আমার সঙ্গেই থাকুন। এখানে আমি গরুর পায়া নিয়েছি প্রায় 3 কেজির মতন। এখানে দুটা পা আছে গরুর, এগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে কিছু পায়ের মাংস নিয়েছে, এই মাংসটা সাথে দিলে পায়াটা খেতে খুব টেস্ট হয়। আরো নিয়েছি এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ বাটা 1 কাপ, আদা রসুন বাটা একত্রে 3 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি বড় সাইজের, দিয়ে দিচ্ছি তেল খুবই সামান্য পরিমাণ, 1 টেবিল চামচ। যেহেতু পায়াতে প্রচুর পরিমাণে তেল থাকে, এজন্য তেলের পরিমাণ একদম কম। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা। এটা একটু লাল হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করে দেব। আমি পাত্রটা একটু বড় সাইজের নিয়েছি, আমি ট্র্যাডিশনাল ওয়েতে রান্নাটা করব। আমার মায়ের রেসিপিতে আমি এই রান্নাটি করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একত্রে 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে। মশলাটা সম্পূর্ণ আপনাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো অ্যাড করবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে ভুনে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পায়াগুলো অ্যাড করে দেব। এই যে এখানে 3 কেজি পায়া আছে, 2টা গরুর পা, সঙ্গে কিছু পায়ের মাংস আছে। পায়াগুলো আমি ভালো করে মশলার সঙ্গে পাঠিয়ে নিয়েছি। এটা খুব একটা কষানোর দরকার নেই, কারণ আমি অনেক সময় ধরে এটা রান্না করব। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রাখবো, পানি যখনই কমে আসবে আমাকে পানি অ্যাড করতে হবে। আমি এখন এটা ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে একটু পরে পরে আমাকে ঢাকনা খুলে নাড়া দিতে হবে যাতে তলা ধরে না যায়। পুরাটা রান্নায় চুলার জ্বাল থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। ফিরে আসলাম 2 ঘন্টা পর।
দিদি কি অবস্থা? এখন আমার রান্নাটা হতে কিছু সময় বাকি আছে, এখনো হাড্ডি থেকে রগগুলা পুরোপুরি মাংস গুলা ছাড়েনি। এটা যত সিদ্ধ হবে, যত জাল হবে, টেস্টটা তত ভালো হবে। এটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন, তবে এরকম টেস্ট আসবে না। হাড়িতে করলে আমরা যেই টেস্টটা পাবো, প্রেশার কুকারে করলে সেই টেস্টটা আসবে না। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, পছন্দ না করলে ঝাল কম খেলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, তিনটাই আমি তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ করে। এটা এমন একটা রেসিপি, চাপাতি, পরোটা, নান, কুলচা সবকিছুর সঙ্গেই খুবই ভালো লাগে, দারুণ জমে। ইফতারিতেও আমরা মাঝে মধ্যে এরকম মেনু সিলেক্ট করতে পারি, প্রতিদিনের ভাজা পোড়া থেকে বের হয়ে এরকম রুটি দিয়ে, নান রুটি দিয়ে আমরা পায়া রাখতে পারি মাঝে মধ্যে, দু একদিন তো রাখা যেতেই পারে। যারা আজ আমাকে নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসলাম আরো এক ঘন্টা পর, দেখি কি অবস্থা। আমার মাংসগুলো হাড্ডি থেকে ছেড়ে এসেছে, রগগুলো আলাদা হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার, পাউরুটি কিছু ইউজ করিনি। মাংসের রগের ভিতর থেকে যে রসগুলা বা জুসগুলা বের হয়েছে সেটাতেই কিন্তু এই যে দেখুন ঝোলের ঘনত্বটা হবে, এটাতেই নেহারি বা পায়ার টেস্টটা আসে। আমি যত এটা জাল দিব জুসগুলা তত বের হয়ে ঝোলটা ঘন হবে। আমি এখানে কিছু মশলা কেটে নিয়েছি, এই মশলা ছাড়া পায়া অসম্পূর্ণ। কাঁচামরিচ, লেবু, ধনে পাতা, পেঁয়াজ এবং রসুন ভাজা এবং আদা কুচি। আমি এখান থেকে কিছু ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি, কিছু পরিবেশনে দেব। রান্নার শেষ পর্যায়ে কিছুটা মশলা অ্যাড করলে রান্নাটা খুব দারুণ হয়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। দিয়ে দিচ্ছি আদা কুচি। কাঁচামরিচের লেবুটা আমি পরিবেশনে অ্যাড করব। এই মশলাটা রান্নার শেষ পর্যায়ে দিলে রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কালারটা দেখুন, দারুণ একটা কালার এসছে। আমি আর 10 মিনিটের মতো দমে রাখবো। টোটাল রান্নাটি করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। আমার তৈরি পুরান ঢাকা স্পেশাল বিফ নেহারি বা পায়া রেসিপিটি করতে আমার সময় লেগেছে 3 ঘন্টা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, কিন্তু বেঁচে থাকলে ফলো করবেন। এটি এমন একটি রেসিপি, নান, কুলচা, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ট্রাই করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।
Thank you.